নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপ্রিয়া ব্লগ অ্যান্ড কুকিং এর পক্ষ থেকে সকলকে অনেক অনেক শুভকামনা জানিয়ে আজকে আমি আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। নিশ্চয়ই আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। তাহলে চলুন ভিডিওটি দেখা যাক। এই যে ব্যাগগুলো আজকে আমি ক্লিন করে দেখাবো, যে কিভাবে যে ইয়ে ব্যাগগুলো ক্লিন করতে হয় সেটা আমি দেখাবো আজকে, ঠিক আছে? আগে এটা আমি একটু রেখে দিই, তারপরে আমি অন্যান্য কাজগুলো করে এসে তারপরে এটা আমি করে দেখাবো। এই যে দেখেন, এই যে যে আমরা যে ব্যাগগুলো ব্যবহার করি, এই ব্যাগগুলো কিভাবে আমরা যত্ন করে রাখবো সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। আগে অন্যান্য কাজগুলো করে আসি, তারপরে আমি শেয়ার করছি, ঠিক আছে? এখন আমি ঘরটা একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি। ওদিকে টিনটিনি মা আশা ওরা টিনটিনকে নিয়ে খেলতেছে, আর আমি ভাবছি ঘরটা ঝাড়ু দিয়ে নিই। আসলে আমার কারোর জন্য অপেক্ষা করতে একদমই ভালো লাগে না, আর আমার পায়ে যদি ধুলোবালি একদম পড়ে না, আমার একদম গা গিজগিজ গিজগিজ করে। এই জন্য আমি কাজগুলো করে নিচ্ছি। মরণ দশা আমার যে এত কাজের চাপ বেড়ে গেছে আর ভাল লাগে না। আর আপনাদের সামনে তো কাজ করে দেখাতে হবে, কাজ না করলে তো আপনারা বলবেন যে কাজ না করে শুধু আমাদের ব্লগ ভিডিও দেখাচ্ছে। কাজ করেই দেখাতে হবে মরণ দশা। আর শুনতেছি আমার কাজগুলো আপনাদের খুব ভালো লাগে, আপনাদের এই সুন্দর সুন্দর কমেন্ট পেয়ে আমার মনটা একদম ভরে যায়, আর কাজ করার ইচ্ছাও জেগে যায়। আমার ব্লগ যে আপনাদের ভালো লাগতেছে এটা শুনে আমার মনটা ভরে গেল। অনেকে সুন্দর সুন্দর কমেন্ট করে যান, দিদি ভাই আপনার ব্লগগুলো দেখতে খুব ভালো লাগে, এই ধরনের ব্লগ দেখতে ভালো লাগে, কুটকাচালি শুনতে ভালো লাগে না। সত্যি কথা, আমি কুটকাচালি করতে পছন্দ করি না, কিন্তু বাধ্য হয়ে কুটকাচালি করে ফেলেছি কয়েকটা। কী আর করব বলো, এই যে আমার এই জামার কালারটা কেমন বলবে, আমার এই জামার কালারটা খুবই ভালো লাগে। আমার অনেক দিনের জামা, ওটা প্রায় 3-4 বছর হয়ে গেছে। জামাটা এত সুন্দর, এগুলো এখন একটু গুছিয়ে নিচ্ছি। গুছিয়ে যার যার জায়গায় রেখে দেবো, পিউরটা পিউর জায়গায় রেখে দেবো, যাতে করে ও স্কুল থেকে এসে পড়তে পারে। এই যে মরণ দশা, এবার ব্যাগটা মানে ব্যাগগুলো নিয়ে আসছি, আর যেখানে আমি ব্যাগগুলো রাখি মানে প্লাস্টিকের এই সেলফটা, এখন সুন্দর করে আমি একটু মুছে নেবো চারি সাইড দিয়ে। ওর ভিতরে হালকা হালকা ময়লা আছে, সেটা একটু না মুছে নিলে পরবর্তী যখন আমি ব্যাগগুলো রেখে দেবো তখন কিন্তু ধুলো আরও ভরে যাবে। এবার আমি শুকনো একটা র‍্যাকটা দিয়ে ভালো করে ব্যাগগুলো উপরে যে ময়লাটা থাকে ওটা সুন্দর করে আমি মুছে নিচ্ছি। আর যদি মুছে না নিই তাহলে যে আমি পলিশটা করব ওটা কিন্তু আরও বেশি নোংরা হয়ে যাবে। এই পার্সগুলো সবই আমার, আর কিছু ব্যাগের ভিতর ঋতুর আছে। এই যে আমি যেটা এখন মুছতেছি এটা ঋতুর, আমার বোন দিয়েছিল ওকে। ওই পাশে যে ব্যাগটা গোল্ডেন কালার, সেটাও আমার বোন দিয়েছিল আমাকে। আর এইগুলো আমার নিজের কিনা, আরও কয়েকটা ছিল আমার বোনেরা আসছিল ওদের আমি দিয়ে দিয়েছি। এটাও আমার বোন আমাকে দিয়েছিল, আমার ছোট বোন, ও নার্স, ও আমাকে দিয়েছিল। আর এটা ঋতু কিনেছিল শখ করে। আরও কয়েকটা বাহিরে আছে, সেগুলো আমরা ব্যবহার করি সবসময়, বাজার টাজার যেতে হলে অফিস টফিস যায় সেগুলো আলাদা ব্যবহার করি। আর আশারগুলো আশার কাছেই আছে। এখন আমি বাটিতে এই যে তেল ঢেলে নিলাম, যে কোনো নারকেলের তেল ঢেলে নিলেই হবে। আমি নিয়েছি বেলি ফুলের নারকেলের তেল, আপনারা প্যারাশুট নারকেল তেলও নিতে পারেন, আবার যে বাড়িতে যে ঘানি ভাঙানি যে নারকেল তেল সেটাও নিতে পারেন। এবার আস্তে আস্তে করে সুন্দর করে পলিশটা করে নিতে হবে, হালকা করে মাখাবেন, তেলটা বেশি চপচপ করে মাখাবেন না, একদম হালকা করে মাখিয়ে এটা সুন্দর করে পলিশ করে নেবেন। এইভাবে যদি আপনি পলিশ করে ব্যাগগুলো রাখেন না, ব্যাগগুলো কিন্তু অনেক দিন যায়, আর কোনো ফুটো ফাটা হয় না বা সাতকুরু বটে না। অনেক সময় দেখবেন যে ব্যাগগুলো এমনি রেখে দিলে না, ব্যাগগুলোতে সাতকুরু বটে যায়। এটা কিন্তু একটা টিপস দিলাম, অনেকে আমাকে বলেন দিদি ভাই আপনি কাজ করতে করতে সুন্দর টিপস দেন, সেই টিপসগুলো আমি দিচ্ছি। আর এইভাবে রাখলে না, এই যে যে চামড়াটা ব্যাগের যে চামড়াটা, এই চামড়াটা কিন্তু নষ্ট হয় না। আর আপনার যদি আলমারির ভিতর বা ওয়ার্ডরোবের ভিতর রাখেন, দেখেন কত সুন্দর চকচক করতেছে। আলমারি ওয়ার্ডরোবের ভিতর রাখলে কিন্তু ব্যাগগুলো অতি তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে, ঠিক আছে? এই জন্য আপনারা যে কোনো প্লাস্টিকের ভিতর বা এরকম প্লাস্টিকের সেলফ আপনারা কিনে নিতে পারেন, ওর ভিতর ব্যাগগুলো সুন্দর করে গুছিয়ে রেখে দেবেন, দেখবেন যে অনেক দিন যাবে। অনেকে কিন্তু আমি দেখেছি, অনেকে আমাকে বলে এ ভিডিওর ভিতর না, আমাকে এমনি বলে এটা হচ্ছে আমার পিওর ব্যাগ, আমার পিওর এই ব্যাগটা নিয়েছিল 750 টাকা। ওই ব্যাগটা তো ওর গানের বই খাতা ভরে নিয়ে ও চলে যায় গানের ক্লাসে। এবার দেখেন আমি প্লাস্টিকের যে সেলফটা, এটা আমি এখন যেখানে রাখি সেখানে টাঙিয়ে নিলাম। এবার আস্তে আস্তে করে আমি ব্যাগগুলো ভরে নেব।
আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন যে ব্যাগগুলো এইভাবে রাখলে ভালো যায় কিনা। যদি ভালো যায় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? আমি কিন্তু এইভাবে সারা বছর রাখি, আমি 2 মাস পর পর ব্যাগগুলো পরিষ্কার করি। আমার আরও ভিডিওতে আছে আমি ব্যাগগুলো পরিষ্কার করেছি, সেটা অন্যভাবে করেছি, এইভাবে ডিপ ক্লিন দেখাইনি। তাই আজকে আপনাদের ডিপ ক্লিন দেখালাম যে ব্যাগগুলো এইভাবে রাখলে কত ভালো থাকে। সবসব বাতাসের ভিতর ব্যাগগুলো রাখবেন, দেখবেন কত ভালো থাকবে। দেখছেন কত সুন্দর চকচক করতেছে। এবার আমি একটু হাত টাত ধুয়ে একটু নাস্তা বানাবো। প্রচণ্ড ক্ষুধা লেগে গেছে, মরণ দশা কাজ করতে করতে আমার একদম ঘাম ছুটে যায়। আর আমি খুব তাড়াহুড়া করে কাজ করি, আপনারা কি মনে করেন জানি না, আমি অত আস্তে ধীরে কাজ করতে পছন্দ করি না, আমি তাড়াহুড়া করে কাজ করতে পছন্দ করি। অনেকে আছে ঝিমিয়ে ঝিমিয়ে কাজ করে, আমি ঝিমিয়ে ঝিমিয়ে কাজ করাটা পছন্দ করি না, আমি আমার মতো করে তাড়াহুড়া করে কাজ করে নিই। এই যে একটু বিকালবেলার দিক একটু পেয়ারা আম এগুলো একটু খেয়ে নিচ্ছি। আর একটা কথা কি, প্রতিদিন 100 গ্রাম করে ফল খেলে স্বাস্থ্যের জন্য অনেক ভালো। প্রতিটা মানুষের প্রতিদিন 100 গ্রাম ফল খাওয়া ভালো, তাই আমরা প্রায়ই এই ফলগুলো খাই। যেমন যে সিজনে যেরকম ফল পাওয়া যায় সেই সিজনে সেই ফলগুলো আমরা খেয়ে থাকি। বিট লবণ নেই মরণ দশা, এবার একটু সাদা লবণ মেখে নিলাম। আর দেখেন কত বড় একটা থালা পেতেছি, এই থালাতে আমরা ফল কেটে কেটে খাই। কে আবার ওই এক একটা করে প্লেটে গুছাবে, এরকম একটা ডালা সাজিয়ে নেবো, তারপর খেতেও খুব মজা লাগবে। আহারে, এই আমটার কথা বলেছিল ওই বেটা যে আমটা খুব ভালো হবে, সত্যি খুব ভালো হয়েছে। আর বলেছিল যে আমটা ভালো হলে অবশ্যই আমার কাছ থেকে আবারও আম নেবেন। না সত্যি সত্যি ভালো হয়েছে। এই আমের নাম যেন কি বোম্বাই আম না কি যেন একটা বলেছিল নামটা উনি। আগে আমি খেয়ে নিই মরণ দশা, আমার খিদে লেগে গেছে, আমি আগে খেয়ে নিই, তারপর ওরা যখন খাবে খাবে। আমি আগে খেয়ে আমার নিজের পেটটা ঠিক করি, তারপরে কেটে রাখবো, ওরা পরে খেয়ে নেবে। এই যে ওরা রুটি এনে খেয়েছিল বিকালবেলায়, তার জন্য আমাকে একটা রেখে দিয়েছিল আমার জন্য, আমি এটা খেয়ে নিচ্ছি, খেয়ে একটু জল খাবো। আর পিউ বলছে মামুনি তুমি কত জোরে জোরে করে খাও। আর দেখো পিউ কি ধীরে ধীরে খায়, আমার তো ধীর মস্তিষ্কে খাওয়া দাওয়া পছন্দ হয় না। টিনটিনে মাকে ডাক দিলাম, সে কিন্তু এখনও আসেনি, কি করতেছে জানি না, মনে হয় টিনটিনকে এখনও খাওয়াচ্ছে। বন্ধুরা, আজকে আমার এই ছোট্ট ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন, যাতে করে নতুন নতুন ভিডিওগুলো আপনার কাছে আগেই পৌঁছে যায়, আপনারা দেখে নিতে পারেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পেলে আমার কিন্তু ভিডিও করতে ইচ্ছে করবে। অবশ্যই আপনারা যদি ভালো না লাগে সেটাও বলবেন, আর ভালো লাগলেও বলবেন। এই যে টিনটিনি মা টিনটিনকে কোলে নিয়ে খাচ্ছে, আর টিনটিন ওর মুখের দিকে তাকিয়ে আছে। এই খাবারটা খেতে খেতে আজকে আমি ভিডিওটি শেষ করব। আর ওদিকে ঋতু ডাকতেছে আশাকে, আশা বলছে পরে খাবে। টিনটিনির মা টিনটিন খাচ্ছে। আজকের মতো আমি এখানে ব্লগটি শেষ করব। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন, ঠিক আছে? তাহলে বন্ধুরা আজকের মতো এখানেই, টাটা, বাই বাই।